নেন ডিভোর্স পেপার আর সাইন করে মুক্ত করুন আপনার ভালোবাসাময় মিথ্যে অত্যাচার থেকে। সহ্য হচ্ছে না আর। বেশ ক্রোধে ফোঁসফোঁস করে কথাটি বলে ওঠে তামান্না। তার কথায় আগ্নেয়গিরি নেই, লাভার সৃষ্টি হলো সালমানের চোখে মুখে। তবুও সে শান্ত করল নিজেকে, ধীরস্থির পায়ে পরম আবেগে স্ত্রীর দিকে এগিয়ে গেল। সালমানের এগিয়ে আসা দেখে তামান্নার পুরো শরীর শিউরে উঠল। তবুও সে নিজেকে ধাতস্থ রেখে হাত দেখিয়ে মাঝপথে থামিয়ে দেয় সালমানকে। সালমানের পায়ের কদম থেমে যায়। ভ্রুকুচকে ইশারা করে কি বোঝাই। মুখ বাঁকিয়ে ফিরিয়ে তামান্না বলে, অত স্মার্টসে যে রোম্যান্স করতে আসতে হবে না, যা বলেছি তাই করুন, ডিভোর্স পেপারে সাইন দিন। ঠোঁট কামড়ে সালমান টি শার্টটি খুলে তামান্নার মুখে ছুঁড়ে দেয়। বেচারি থতমত খেল। স্বামীর উন্মুক্ত বুক তার ভীষণ পছন্দ ও আকৃষ্টময় স্থান। তাকে ফাঁদে পেলতেই সালমান সোফায় গিয়ে আয়াস করে বসল। তামান্নার বলা প্রসঙ্গ যেন কর্ণপাত হয়নি তার। তামান্না ক্রোধান্বিত হয়ে স্বামীর সামনে গিয়ে কোমরে হাত রেখে চওড়া গলায় বলে, কি হলো, সাইন না করে নগ্ন হয়ে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, মাথায় কি বুদ্ধি নেই? এক কথা কতবার বলা লাগে আপনাকে? সবসময় অন্যের রাগ আমার ওপর ঝাড়েন, আমার কি অনুভূতি নেই? হুম, আজকে আপনি যা করলেন তার জন্য ক্ষমা নেই আপনার। কথাটুকু বলতে তামান্নার গলা ধরে এলো। তবু শেষের কথাটা আউরে সে তৎক্ষণাৎ তাদের বেডরুম থেকে প্রস্থান করে। বোরকা নেকাব পরে সালমানের মুখোমুখি হওয়ার পূর্বেই বাসা থেকে বেরিয়ে যায়। এবার সালমান বেশ সীমালঙ্ঘন করে ফেলেছে, এর ক্ষমা সে করবে না। স্ত্রী সে, অথচ বিশ্বাস করল তার পর আত্মীয় বোনকে, যে কিনা স্বামীর ফুফাতো বোন হয়। বিয়ে নামক বন্ধনে বিশ্বাস হলো অমূল্য রত্ন। বিশ্বাসহীন সম্পর্ক কাঁচ ছাড়া অন্য কিছু নয়। রিক্সা এসে থামলো হাসপাতালের সামনে। এর সামনে দু কদম পেরিয়ে গেলেই তার বাসা। রিক্সা ভাড়া মিটিয়ে চোখ মুছতে মুছতে বাসার দরজায় করানারে তামান্না। তার মা মিসেস আয়েশা এসে দরজা খুলল। মেয়েকে ক্রন্দনরত দেখে বড়জোর আশ্চর্য হলো না তিনি, বরং স্বাভাবিকভাবে মেয়েকে ঘরের ভিতর নিয়ে এলো। তামান্নার বাবা কবি সাহেব মোবাইল ঘাঁটছিল। মেয়েকে দেখে তিনি কপাল চাপড়ে বিড়বিড়ে বললেন, আবারও ঝগড়া করে আসছে, না জানি জামাইবাবু চোরের মতো কোথাকার এসে হাজির হন। তামান্না নিজের রুমে গিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে লাগে। মেয়ের কান্না দেখে মিসেস আয়েশা ঘাবড়ে স্বামীকে উদ্দেশ্য করে বলে, একটু জামাইবাবাকে কল দাও না। কবি সাহেব হেসে বলে, তোমার বলার আগে জামাইবাবু আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছে তামান্না ঠিকভাবে পৌঁছালো কিনা, বরং সে নাকি আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিসেস আয়েশা শুনে মুচকি হাসল। রাতের দুটো বাজছে। কান্নার কারণে ঘুমিয়ে পড়েছিল তামান্না। আকস্মিক কোমরে কারো শীতল স্পর্শকাতরতায় ঘুমের মধ্যে শিউরে ওঠে, তবে নিভু নিভু চোখজোড়া খুলে অনুভব করে শরীরে ঠান্ডা বাতাসের হাওয়া লাগছে। সেই সঙ্গে তার শরীর অন্য কারো বুকের মধ্যে লেপটে আছে। তৎক্ষণাৎ চোখ খুলে ভয়ে ঘাবড়ে গেল। একজন হুডি পরিহিত লোক তাকে কোলে নিয়ে কোথায় জানি যাচ্ছে। সে নজর বলিয়ে দেখে চৌপাশ জুড়ে শুধু গাছাগাছির ছায়া। ভয়ে হুডি পরিহিত লোকের বুকে কিল ঘুষি মারতে থাকে তামান্না। হুডি পরিহিত ব্যক্তি চোখ রাঙিয়ে তামান্নাকে দাঁড় করিয়ে গাল চেপে ধরে বলে, এখন ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, ডিভোর্স দেওয়ার আগে মনে ছিল না, আমি কি করতে পারি বল, মনে নেই? এবার যেন কান্না তামান্নার হৃদয় ফেটে বয়ে যেতে লাগে। চিৎকার করে কাঁদতে থাকে, সালমানের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। সালমান বিপাকে পড়ে তামান্নার কিলঘুষি মারার পন্থা বের বন্ধ করে দেয়, পিঠের পিছে হাত জোড়া পেঁচিয়ে ধরে নাক টেনে চোখ জোড়া নিচু করে করুণ গলায় বলে, আপনি শুধু আমাকে কান্না করান, একটুও ভালোবাসেন না, আজকে তো সীমা ছাড়িয়ে ফেলেছেন। কোথাকার কোনো আত্মীয়ের ফুফাতো বোনের জন্য আমাকে থাপ্পড় দিচ্ছেন, এ শাস্তি হিসেবে আপনাকে ক্ষমা করব না। আপনার স্ত্রী হওয়া থেকে ভালো একদমে শেষটুকু বলতে পারিনি সালমানের কারণে, কেননা ওষ্ঠের ছোঁয়ায় মন্দ কথা বেরোনোর উপায় নষ্ট করে দেয় সে। তামান্নার চোখ জোড়া আবেশে বন্ধ হয়ে গেল। সালমান এক হাতে তামান্নার কোমর জড়িয়ে ধরে এবং ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে রিনরিনে গলায় আওড়াই, তার চেয়েও বেশি ভালোবাসি তোমায় সুইটহার্ট।
কয়েক মিনিট পর দুজনে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। সালমান দিশেহারা হয়ে তামান্নার কোমর জড়িয়ে রেখে সামনে তাকাতে ইশারা করে, সেও সামনে মুখ ঘুরিয়ে দেখে তার ফুফাতো ননদ অর্থাৎ সালমানের ফুফাতো বোন সুমাইয়া দাঁড়িয়ে আছে। তার গালজোড়ায় ব্যান্ডেজ করা হয়েছে। চমকে যায় তামান্না, আশ্চর্য গলায় জিজ্ঞেস করে, ওর গালে কি হয়েছে? সালমান তামান্নার হাত ধরে সুমাইয়ার নিকটস্থ হলো। স্ত্রীর সামনে সুমাইয়ার ব্যান্ডেজ করা গেলে চড় লাগায় সে। চড়ের শব্দ এত বেশি ছিল যে তামান্নাও কেঁপে উঠল। ঢোক গিলে তাকিয়ে রইল। সালমান দৃঢ় গলায় সুমাইয়াকে বলে, কথা খুলে তুই বলবি নাকি মুখটা নষ্ট করে দেব তোর? সুমাইয়া ভীতিগ্রস্ত হয়ে তামান্নার কাছে এসে ব্যথিত কণ্ঠে বলে, ভাবি মাফ করে দেন, আসলে সে সময় আমি ইচ্ছে করে আপনার চোখে সালমান ভাইয়াকে নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে চেয়েছিলাম। আমার আর সালমান ভাইয়ের মাঝে কিছু হয়নি, আমি ইচ্ছাকৃত সালমান ভাইয়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছি। যখন আপনি ভাইয়ার জন্য নাস্তা নিয়ে দোকান পর্যন্ত আসলেন, আই এম সরি ভাবি, প্লিজ মাফ করে দেন, না হলে ভাইয়া আমাকে আস্ত রাখবেন না। ভীতু হয়ে পড়েছে সুমাইয়া, যার কারণে সে তামান্নার পা পর্যন্ত ধরতে নিয়েছিল। তবে তামান্না তাকে থামিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ মাফ করেছি, যাও, তবে শোনো। প্রথমে শান্ত কণ্ঠে বললেও শেষের কথা পরিপূর্ণ করল সুমাইয়ার ডান গালে টিপ দিয়ে। সামান্য টিপে যেন সুমাইয়ার আত্মা কেঁপে উঠল। তখনই সে ঠাস করে মেঝের উপর পড়ে যায়। তামান্না হতবাক, কি এমন করলো যার কারণে মেয়েটা শুয়ে পড়েছে? বুঝতে পারেনি তামান্না। সালমান মুচকি হেসে ফোন বের করে তার ভাইকে কল দিয়ে বলে, রোমাঞ্চকর স্থান থেকে কষ্ট করে ময়লাটা নিয়ে যা। সালমানের ভাই শুনে কল রেখে সময় বিলম্ব না করে তৎক্ষণাৎ সুমাইয়ার দেহটি নিয়ে উদাও হলো। তামান্না মনমরা চেহারা নিয়ে তাকায়, চোখে মুখে কান্নার আভাস যেন আকাশ চুম্বি। সালমান ভ্রুকুচকে বলে, এখন কি হলো যে কান্না করতে চাইছ? সরি, রিনরিনে গলায় বলল সে। সালমান শুনে অভিমানী দৃষ্টিকোণে মুখ ফিরিয়ে নেয়। তামান্না যেন সহ্য হলো না, সালমানের কলার চেপে ধরে ঝাঁকি দিয়ে বলে, ওই হতচ্ছাড়া তুই মুখ ফিরিয়ে নিল কেন? হ্যাঁ, আমি ঝগড়া করলে তুইও ঝগড়া করবি নাকি? এটা কোন শাস্ত্রে লেখা আছে? আমি ঝগড়া করলে তুই চুপ থাকবি, তা না উল্টো আমাকে চোরে নিজের ভাব দেখাস? হ্যাঁ, ভাব দেখাস? ঝাঁকি খাওয়ায় যেন সালমানের মাথা ঘুরে ওঠে। সেও কম কিসে, পকেট থেকে নরম পাকা মিষ্টান্ন ছোট আকৃতির আম ধপ করে তামান্নার গালে লাগিয়ে দেয়। এতে আম ফেটে আমের রস মেখে পুরো মুখের বিকৃতি অবস্থা বানিয়ে ছাড়ল সালমান। তামান্না নিজেকে ছাড়িয়ে কোমরে আঁচল পেঁচিয়ে চতুর্পাশ কিছু খুঁজতে লাগল। সালমান মুখ টিপে হেসে বলে, কোনো ফল এখানে পেতে না? বিরক্তি নিয়ে তামান্না পিছু না মরে তার সন্ধানী দৃষ্টিকোণ চালিয়ে গেল। হঠাৎ এক ছোট আকৃতির পোকার উপর চোখ আটকায় তামান্নার। শয়তানি হাসি দিয়ে পোকাটিকে আলতো হাতে চেপে ধরে সালমানের মুখোমুখি উদাসীন ভাব নিয়ে দাঁড়ায়। সে নিজেকে বিজয়ের আসনে বসিয়ে বলে, এবার হার মানতে রাজি তো? ভেংচি কেটে তামান্না পোকাটি সালমানের টি শার্টের ভেতর ঢুকিয়ে দেয়। ভেবাচাকা খেয়ে যায় সে। পরক্ষণে অনুভব করে তার বুক ও পিঠে কি যেন নড়াচড়া করছে। আকস্মিক কামড়ে সে আহ কামড় দিল বলে সালমান নাচের ভঙ্গিতে পিঠ ও বুক চুলকাতে লাগে। তামান্নার প্যাট চেপে হাসিতে গড়াগড়ি দেবার উপক্রম। সালমান তখনও তার শরীর থেকে পোকা বের করতে না পেরে ক্লান্ত হয়ে বসে পড়ে। তামান্না নিশ্চুপে গিয়ে পোকাটি নিয়ে সালমানের মুখ বরাবর দৌড়ল। সে দেখে চট করে জ্ঞান হারায়। তামান্নার যেন এবার অট্র হাসি দিতে মন চাইছে। সালমানের জ্ঞান হারানোর মূল কারণ হলো তেলাপোকা। সে সময় তামান্না তেলাপোকায় পেয়ে সালমানের শরীরে ছেড়ে দিয়েছিল। দেশের মাটিতে থেকে বাসার মধ্যে হুটহাট চলে আসা তেলাপোকা পিঁপড়া সাপ মেরেছে তামান্না। গ্রামাঞ্চলে পোকাপাঙ্কড়ের উপদ্রব বেশি, ফলে তামান্নার ভয় নেই সেগুলোকে ধরতে ও মারতে। কিন্তু সালমান বিদেশি চামড়ার মানুষ, সে বিদেশে জন্মালেও তার নাগরিকত্ব বাংলাদেশি। বিদেশে এসে কখনো পোকামাকড়ের আক্রমণের শিকার হয়নি। আজ তেলাপোকা দেখেও আক্রমণের শিকার হয়ে সে একদমে জ্ঞান হারিয়ে ফেলল।
তামান্না সালমানকে ধরে বাসায় এনে বিছানায় শুয়ে দেয়। তার টি শার্ট খুলতেই চমকে ওঠে সে। তেলাপোকার কামড়ে পিঠ ফুলে লাল হয়ে গেছে। নিমিত্তে মন বিষিয়ে উঠল তামান্নার। তার কুবুদ্ধির ফলাফল পেয়েছে। সে উঠে নিজে পরিষ্কার হয়ে এসেছে, স্বামীর পিঠের রক্ত মুছে মলম লাগিয়ে দেয়। কিন্তু রাত যত গভীর হলো, তত সালমানেরও শরীরের উত্তাপ বাড়তে লাগলো। তামান্নার কান্না পেল। সে ভুল করে ফেলেছে। কোনোভাবে নিম পাতার রস বেটে প্রাকৃতিক ওষুধ হিসেবে সালমানের পিঠে লাগিয়ে দেয়। জ্বর কমে যাওয়ার জন্য ভাত খাওয়ায় তাকে। খাওয়ার শেষে ওষুধ খাইয়ে দেয়। ভোরে যখন সালমানের জ্বর কমে এলো, তামান্না তার বুকে গুটিয়ে শুয়ে পড়ে। জ্বরের মধ্যে মৃদু হাসি ফুটে ওঠে সালমানের ওষ্ঠচোরাই। তামান্না বার কয়েক স্বামীর উন্মুক্ত বুকে গভীর চুম্বন দিয়ে ফুঁপিয়ে কাঁদল। করুণ গলায় বলে, আমার বাচ্চা মেয়েতে রাগ করিয়েন না প্লিজ, একটু ঝগড়াটে হলেও ভীষণ ভালোবাসি আপনাকে, কষ্ট দিলেও কষ্ট মিটিয়েও দেব আমি। সালমান বাধাহীন গভীর নেত্রপল্লবে তামান্নাকে আঁকড়ে রেখে বলে, তুমি আমার জীবনের অনন্য এক নারী, তোমার অন্যরকম আচরণে আমি প্রতিবার মুগ্ধ হই। এক জীবনে তুমি আমার এক অন্যরকম নারী, যাকে আমি চোখ ধাঁধিয়ে ভালোবাসি। তামান্না মুচকি হেসে সালমানের চেহারার দিকে অপলক চেয়ে স্ত্রীর কণ্ঠে আওড়াই, ভালোবাসি এক আপনাকে। বন্ধুরা, আজকের গল্পের নাম অন্যরকম আমার তুমি, লিখেছেন তামান্না। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।